সাত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সাত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে। ফেরেশতারা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ তাআলার দায়িত্ব পালন করার জন্য। কখনো ফেরেশতারা আল্লাহ তাআলার নাফরমানি করে না। সাত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে যেই ব্যক্তি অজু অবস্থায় ঘুমায়, অর্থাৎ আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা অজু সহকারে ঘুমাই, ঘুমানোর পূর্বে আমরা উত্তম রূপে অজু করে নিই। যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। আর অজু করে যখন আমরা ঘুমাই তখন আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, জিন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না, খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অজু অবস্থায় ঘুমালে সারা রাত ঘুমিয়ে থাকলেও ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা অজু অবস্থায় ঘুমানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। হাদিসটি আপনারা পাবেন ইবনে হিব্বানের 328 ও 329 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। দুই নম্বর, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তির, আজান হয়নি, আপনি মসজিদে এসে আগে থেকে বসে আছেন যে কখন আজান দিবে তারপর আমি নামাজ পড়ব, অর্থাৎ নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন, অথবা আপনি নামাজ পড়ে বসে আছেন আরাকক্ত নামাজের অক্ত কখন আসবে, নামাজ পড়ে তারপর আপনি বের হবেন, এই নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। তাহলে আমরা নামাজ পড়তে আসলে তাড়াহুড়া করি, আমরা নামাজ পড়তে আসলে উদাসীন হয়ে যাই, আমরা নামাজ পড়তে আসলে চিন্তা করি কখন বাড়ি যাব, কখন জমিতে যাব, এই চিন্তা ভাবনা করি। নামাজের জন্য আপনি মসজিদে একটু আগে আগে যাবেন, তাহলে ওটাও ইবাদতের মধ্যে সামিল হবে। আবার নামাজ পড়েই বাড়ি চলে যাবেন না, নামাজ পড়ে তাসবিহ তাহলিল করবেন, আর এক নামাজ জন্য আপনি অপেক্ষা করবেন, এটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে, অনেক সওয়াবের অধিকারী আপনি হবেন। হাদিসটি আপনি পাবেন সহি মুসলিম শরীফের 619 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আমরা সবাই মিলে চেষ্টা করব এই হাদিসের পরে আমল করার ইনশাআল্লাহ। তিন নম্বর, প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। আমরা অনেকেই আসি পেছনে বসে থাকি, সামনের কাতার ফাঁকা কিন্তু আমরা সামনে যেতে চাই না, হয়তো অনেকেই লজ্জাতে যেতে চাই না, আবার অনেকে ভয়তে যেতে চাই না, আবার অনেকেই মনে করি যে পেছনে দাঁড়াবো, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাহিরে চলে যাবো তাড়াহুড়া করে, এই চিন্তা ভাবনা করে সামনের কাতারে আমি যাই না। কিন্তু সামনের কাতারে যাওয়ার ফজিলত কত দেখেছেন আপনি? সামনের কাতারে যদি আপনি নামাজ আদায় করেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। হাদিসটি আপনি পাবেন মুসনাদে আহমাদ, হাদিস নম্বর 22317 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। চার নম্বর, যে ব্যক্তি বিশ্ব নবীর প্রতি দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরুদ পড়েন বিশ্ব নবীর প্রতি, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, তার ক্ষমার জন্য দোয়া করতে থাকেন। এজন্য আমরা সর্বসময় বিশ্বনবীর যখন নাম শুনব অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, এবং দুরুদে ইব্রাহিম পড়ব, অন্যান্য যে সমস্ত দুরুদগুলো আছে এই দুরুদ আমরা বেশি বেশি পড়ব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মাফ করে দিবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। হাদিসটি আপনারা পাবেন সহি আত তারগিবের 680 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। পাঁচ নম্বর, রোগী পরিদর্শনকারী ব্যক্তি, যে ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে ওই ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, আপনার সমাজে আপনার পরিবারে আপনার রাষ্ট্রের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় আপনি যদি তাকে দেখতে যান তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। এটা কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি একটা হক, কেউ অসুস্থ হয়ে গেলে আমরা তাকে দেখতে যাব, যদি দেখতে যাই তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিসটি আপনারা পাবেন ইবনে হিব্বানের 2958 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ছয় নম্বর, কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তির, অর্থাৎ আপনি যদি কোনো মুসলমানের জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে। আপনি কোনো মুসলমানের জন্য যদি দোয়া করেন তাহলে ওই দোয়াটি আগে আপনার জীবনে আল্লাহ তাআলা কবুল করবেন।
যেজন্য আপনি দোয়া করেছেন সেই প্রয়োজনটাকে আগে আপনাকে মিটাবেন, তারপর আপনার ওই ভাইকে। এজন্য অন্য ভাইয়ের জন্য দোয়া করলে নিজের দোয়াটা আগে কবুল হয়, অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করে থাকবে। হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিমের 88 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। 7 নম্বর, কল্যাণের পথে দানকারী ব্যক্তির জন্য, অর্থাৎ কল্যাণ হয় মানুষ সমাজের এমন জায়গায় যদি আপনি দান করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। যেমন কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ এগুলো নির্মাণের জন্য, পুকুর কাটার জন্য, পুকুরে সিঁড়ি বান্ধার জন্য, এই সমস্ত জায়গায় যদি আপনি দান করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। আর ফেরেশতারা যখন আপনার জন্য দোয়া করবে তখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। হাদিসটি আপনারা পাবেন সহিহ বুখারীর 1442 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। এই 7 জন ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে যেন এই 7 জন ব্যক্তির মধ্যে শামিল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।